নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদের সাথে আজকে আবারও একটি নতুন আপডেট শেয়ার করতে চলেছি তো আজকের আপডেটটি আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীকে নিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী সাংবাদিক বৈঠক করে টেটের যে প্রশ্ন ফাঁস হয়েছে এই টেটের প্রশ্ন ফাঁস বিষয় নিয়ে কি মন্তব্য করেছেন এবং এছাড়াও টেট পরীক্ষা বাতিলের যে দাবি তুলেছে পরীক্ষার্থীদের একাংশ এবং এই টেট পরীক্ষা বাতিল নিয়েও উনি মন্তব্য করেছেন সাংবাদিকদের সামনে তো আপনাদেরকে সম্পূর্ণ আমি ভিডিওতে দেখাবো যে শিক্ষামন্ত্রী কি বলছেন ওনার বক্তব্যটা আপনাদের শোনাব নিজের মুখে আপনারা শুনবেন এবং এছাড়াও টেট পরীক্ষা কি বাতিল হতে পারে বা আদৌ এই টেট পরীক্ষা নিয়ে কোনো মামলা হচ্ছে কি না তো আপনাদেরকে এই বিষয়গুলি এখন জানাবো ভিডিওর মাধ্যমে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন তবে তার আগে বলে রাখি যারা প্রথমবার আমার চ্যানেলে এসছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তো চলুন বন্ধুরা আমরা এবারে আজকের ভিডিওটি শুরু করি আমাদের রাজ্যে সারা রাজ্যব্যাপী যে টেট পরীক্ষা গত চব্বিশে ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল গীতা পাঠের অনুষ্ঠানের দিন সে টেট পরীক্ষার দিন বিভিন্ন ধরনের বিশৃঙ্খলময় পরিস্থিতি শুরু হয়েছে এবং সেই নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু গ্রেপ্তার হয়েছে কয়েকজন ভুয়ো পরীক্ষার্থী তিনজন ভুয়ো পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে মালদার রয়েছে দুজন তো এই সমস্ত বিভিন্ন ঘটনার মধ্য দিয়েও কিন্তু সব থেকে যে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেটি হচ্ছে টেটের প্রশ্নপত্র ফাঁস টেটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে আপনারা সবাই জানেন যে ফেসবুকে কিন্তু বারোটা কুড়ির মধ্যেই ছড়িয়ে পড়ে পরীক্ষা শুরু হয় বারোটায় পরীক্ষা শেষ ছিল আড়াইটায় এবং পরীক্ষা শুরু হওয়ার মাত্র কুড়ি মিনিটের মধ্যেই টেটের প্রশ্নপত্র সকলের মোবাইলে পৌঁছে যায় কিন্তু এই বিষয় নিয়ে যখন শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হয় আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই বিষয়টিকে খুব ক্যাজুয়াল নিয়েছে এবং উনি মজার ছলে বলছেন যে এটা কেউ হয়তো মজা করার জন্য এই বিষয়টিকে করেছেন এবং টেটের প্রশ্নপত্র নাকি ফাঁস হয়েছিল একটা একান্ন অর্থাৎ কয়েকজন পরীক্ষার্থী নাকি দু ঘন্টার সময় বেরিয়ে গেছিলো এবং সেই সময় তারা বাইরে বেরিয়ে নাকি হোয়াটসঅ্যাপে ছবি তুলে কোয়েশ্চেনগুলো ছেড়ে দিয়েছে এটা শিক্ষামন্ত্রী কথা আপনাদেরকে আমি শোনাব শিক্ষামন্ত্রী কি বলছেন ওনার বক্তব্য আপনারা শুনতে পাবেন ভিডিওতে তো এখানে আমার একটা প্রশ্ন যে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী যেখানে একটা টেট পরীক্ষার মতো একটা সরকারি চাকরির মতো পরীক্ষা যেখানে শিক্ষক নিয়োগ হয় যে শিক্ষক কিন্তু সারা দেশের সমাজ গড়ার কারিগর সেই শিক্ষক নিয়োগ পরীক্ষায় যদি এ ধরনের দুর্নীতিকে নিয়ে ঠাট্টা তামাশা মজা করে রাজ্যের শিক্ষামন্ত্রী তাহলে এর থেকে আর কী আশা করতে পারে চাকরি প্রার্থীরা এখানে শিক্ষামন্ত্রী উচিত ছিল বিষয়টিকে প্রাধান্য দিয়ে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা এবং কোথা থেকে কোশ্চেন লিক হয়েছে এই বিষয়ে সিবিআই তদন্ত চাওয়া অথবা সিআইডিকে নিয়োগ করা কিন্তু এ ধরনের কোনো কিছু না করে উনি সাংবাদিক বৈঠকে যেরকম মন্তব্য করছেন সেটা কিন্তু শুনে সত্যিই অবাক হয়ে যাওয়ার জোগাড় উনি স্বীকার করছেন যে হ্যাঁ কোশ্চেন ফাঁস হয়েছে কিন্তু কোশ্চেন ফাঁস হলেও সেটি একটা একান্নতে ফাঁস হয়ে যায় অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার চল্লিশ মিনিট আগে প্রশ্নপত্র ফাঁস হয়েছে তাই সেটা তেমন কোনো ব্যাপার নয় এটা আমাদের রাজ্য শিক্ষামন্ত্রীর কথা তো চলুন আমরা শিক্ষামন্ত্রীর ভিডিওটি একবার দেখে নিই শিক্ষার্থীরা ঢুকেছেন এগারোটায় পরীক্ষা শুরু হয়েছে বারোটায় পরীক্ষা শেষ হয়েছে আড়াইটে কয়েকজন ছাত্রছাত্রী আগে পরীক্ষা না কমপ্লিট না করে বেরিয়েছে তাদের কেউ একজন একটা একান্ন অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার আধা ঘন্টা আগে কেউ তার হোয়াটসঅ্যাপ সেটা প্রশ্নটা লিক করেছে যারা ভেতরে আছে তারা কেউ এটা জানতে পারেনি পরে এটা কেউ সাবতাজ করার জন্য বা মজা করার জন্য বা কাঠি করার জন্য বা আবার একটা সেনসেশন করার জন্য এটা করেছে আ তো এটা তো পরীক্ষা শেষ হওয়ার মুখে গিয়ে সে করেছে পরীক্ষা চলাকালীন আমার ধারণা এর 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 কোনো প্রভাব পরীক্ষার্থীদের পড়েনি অনেক ক্যান্ডিডেট পরীক্ষা তো ভেতরে হয়েছে এই বাতিল কেন তুলছে আমি জানি না আমার ধারণা ওই রকম হয় আর কি আপনি কি বাতিলের দাবি তুলছেন হ্যাঁ তুলছি এরকমও হতে পারে মানে যে প্রশ্ন করছে সেটা আপনি কি বাতিল হয়ে দাঁতের করছেন হ্যাঁ করছি মানে শেষ সে হয়তো সে জানতোই না যে এরকম জানেই না হয়তো আপনি কি জানেন লিক করেছে এই দেখুন আমরাই প্রথম ব্রেক করেছিলাম লিক হয়েছে আমরাই প্র কেন পরীক্ষা বাতিল হবে সুন্দর নির্বিঘ্নে সুষ্ঠু পরীক্ষা হয়েছে পর্ষদাকে রিপোর্ট দিই পর্ষদ যদি মনে করে এটা এটা মিডিয়ায় বা যতটা চর্চা হচ্ছে কাছে না পর্ষদ যদি মনে করে তারা যদি কোন রিপোর্ট পাঠায় তখন আমরা ভেবে এটুকু বলতে পারি এবং আমরা যেটা বলেছেন আমরা খুব স্বচ্ছ সুষ্ঠুভাবে নিয়োগ দিতে পারবো এবং আইনি জট কাটিয়ে আইনের সাহায্য নিয়ে মাননীয় বিচারপতির পরামর্শ অনুসারে আপনারা নিজের কানে শুনলেন আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী ভ্রাপ্ত বসুর বক্তব্য উনি বলছেন উনি স্বচ্ছ নিয়োগ করবেন উনি এ বিষয়ে খুব ভীষণ আশাবাদী যে রাজ্যে পরীক্ষা শুরু হওয়ার কুড়ি মিনিটের মধ্যে কোশ্চেন ফাঁস হয়ে যায় ফেসবুকে সে রাজ্যে নাকি স্বচ্ছ নিয়োগ করবেন আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী এমনটাই কিন্তু উনি বক্তব্য দিচ্ছেন এটা সত্যিই একটা হাস্যকর কথা আপনারা নিজের কানে শোনার পরে আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের কি বক্তব্য মনে হয় এবং টেট পরীক্ষা বাতিল হচ্ছে না এমনটাও কিন্তু ওনার মুখ থেকে শোনা গেল টেটের যে দাবিটা তোলা হচ্ছে এটা নাকি সাংবাদিকরাই বলছে টেট পরীক্ষা বাতিল এবং শিক্ষার্থীরা বলছে যে হ্যাঁ টেট পরীক্ষা বাতিল মানে এই বিষয়টাও ক্যাজুয়াল এইরকম কোনো ঘটনা ঘটবে না অর্থাৎ যে প্রশ্ন হয়েছে এবং যে পরীক্ষা হয়েছে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে তাতে কোনো বিষয় নাই যা যাই পরীক্ষা দিয়েছে তার উপরে রেজাল্ট হবে এমনটাই শিক্ষামন্ত্রীর বক্তব্য তবে পর্ষদ যা রিপোর্ট দেবে তার উপর ডিপেন্ড করবে এমনটাও জানালেন তো আপনাদেরকে একটা কথাই বলবো যে শিক্ষামন্ত্রী কি বলছেন তা হয়তো এর আগে আপনারাও বিভিন্নবার শুনেছেন শূন্য পদ নিয়েও উনি বিভিন্ন ধরনের মজা ঠাট্টা হয়তো করতে ভালোবাসেন এরকম মন্তব্য করেছেন বিভিন্ন সময় তো এই কোর্ট খোলার পরে কিন্তু হয়তো বিরোধীরা এটা নিয়ে কিন্তু জনস্বার্থ মামলা করতে চলেছে কলকাতা হাইকোর্টে যেহেতু কুড়ি মিনিটের মাথায় টেটের প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে তাই কিন্তু এটা একটা বিশাল খুব একটা চিন্তার বিষয় কেননা এটা শিক্ষার্থীদের জীবন মরণের প্রশ্ন এবং এর মধ্যে ভবিষ্যৎ জড়িয়ে আছে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর তবে আপনারা দেখেছিলেন যে বিজেপি থেকে জনস্বার্থ মামলা করা হয়েছিল চব্বিশ ডিসেম্বর টেট নিয়ে আবারও কিন্তু এই নিয়ে পরীক্ষার্থীরা যেমন একদিকে মামলা করার কথা ভাবছেন এই চব্বিশে ডিসেম্বর টেট নিয়ে ঠিক বিরোধীরাও কিন্তু কোর্ট খোলার পরে এটা নিয়ে হয়তো জনস্বার্থ মামলা করতে চলেছেন তবে দুই তারিখে কোর্ট খোলার পরে বোঝা যাবে যে এই চব্বিশে ডিসেম্বর টেটটি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে এবং এই নিয়ে বিরোধীরা কি ভাবছে বা আদৌ কোনো মামলা হচ্ছে কি না এবং টেট পরীক্ষা যে বাতিলের দাবিটি উঠেছে সেই দাবি নিয়েই কিন্তু নতুন করে মামলা হতে চলেছে কলকাতা হাইকোর্টে তবে পরীক্ষা কিন্তু যেরকম প্রশ্ন মাস হয়েছে বাতিল হলেও হয়তো হয়ে যেতে পারে তবে সেটা বলা মুশকিল দেখা যাক পর্ষদ কি রিপোর্ট দেয় আদালতে পর্ষদের কাছে তো রিপোর্ট চাইবে কোর্ট তখন পর্ষদ যে রিপোর্ট দিবে তার উপরে হয়তো অনেক কিছু ডিপেন্ড করবে তো বন্ধুরা এখন এই পর্যন্ত রইলো আপনাদের জন্য আপডেট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এবং আমার ভিডিওতে প্রতিনিয়ত নজর রাখবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে